হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হা মম কুকিং। আজকের রেসিপি ডিম দিয়ে ফুলকপি রান্না। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, এভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি ডিমগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই বসে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আগে থেকে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সে ডিম চারটে দিয়ে দিলাম। আমি এখানে চারটে ডিম নিয়েছি, আপনারা এখানে বেশিও বা কমও নিতে পারেন। আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো এখানে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর এটাকে ভেজে নেব। ঢাকাটা তুলে আমি বারবার নেড়ে চেড়ে খুব ভালো করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলে আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। আমি দুটো আলু মিডিয়াম সাইজের নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইয়ে কিছুটা তেল আছে, আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো তেল। এবার দিয়ে দেব গোটা জিরে, জিরেটা একটু লাল হতে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, বাটা দিয়ে দিলাম। আর দেবো আদা ও রসুন বাটা। বাটাকে একটু ভেজে নেব। বাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবারে আমি অ্যাড করে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দেবো এক চামচ ধনে ও জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দেব। আলু ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম জল। যে যতটা গ্রেভি রাখতে চান ততটাই জল দিবেন। আমার এখানে জলটা আর একটু লাগবে, তাই আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুলকপি আলুটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা ও ডিমটাকে ভালো করে নেড়ে নেব, খুব হালকা হাতে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নেব। এতে করে ফুলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আর একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা কুচিটা আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ডিম আলু ফুলকপির তরকারি।
এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন কোনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।